যে আমাকে দেয় গত দুই দিন আগে দেয় আপনার হুমকি দেয় যে আসামি সেই আসামিকে আজকে আজকে থানাতে ধরেছে আপনি সবাই জানেন এখানে তাদের মনে করেন যে আমাকে মারার হুমকি দিয়েছে তার বিষয়ে আমরা আদালতে গিয়েছিলাম সেখান থেকে আমাদের এখানে পাঠাচ্ছে তাকে রিমান্ডে নেওয়ার জন্য এবং পিছনে আছে কে সে আমাকে বারবার একটা কথা বলেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে আমি মিডিয়াতে কেন কথা বলি এবং মনে করেন এই তারকে বিরুদ্ধে মামলা কেন করেছেন এই কথা বলে সে আমাকে কিন্তু হুমকি দিয়েছে মেরে ফেলার কথা বলেছে এখন আমি আসলে থানাকে বলেছি পুলিশ প্রশাসনের চেষ্টা করতে বলেছি এই বড় ভাইটা কে এই বড় ভাইকে তাহলে তাকে আইনের পর্দায় আনা হয় এবং শাস্তি দেওয়া হয় সেই সাথে আর একটা দৃষ্টি আকর্ষণ করতেছে আপনার ডিবি আরুণ স্যারকে যে আপনারা আমাদেরকে যে আসামি গত 17 তারিখে যে মারধর করেছিল যাদেরকে আপনারা ধরেছেন তাদের আমরা কি ধরা পড়তে স্যার না তাদের আমরা খুব তাড়াতাড়ি আইনে হাতে শাস্তির ব্যবস্থা করবেন কারণ আমরা অতীতে দেখেছি অনেক আসামি ধরা হয় তাদেরকে করে ছেড়ে দেওয়া হয় এবং আমরা সেনকে প্রথম দিন 16 জন আসামি ধরা হয়েছিল পরে আমরা যে 7 জন আসামি পেয়েছি কয়জন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে সে আসামিদেরকে কেন ছেড়ে দেওয়া হলো এখন আসামি তাদের কাছে আছে এই আসামিটাকে ধরা পড়তে আসবে না এটা দ্রুত বিচার পাবে তাদের বিচার করার ব্যবস্থা এই কারণে করতেছে তাহলে মানুষের আইনের প্রতি আসতে হবে অনেক টাইমে তাদের আসামি ধরা হয় ওপর মহলে শক্তিতে তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাই আমরা যে আসামিগুলো আমাকে 16 তারিখে মারধর করেছিল তাদের বিচারও আমরা এই বাংলার মাটিতে বাংলার জমিতে জনসাধারণ খুব তাড়াতাড়ি দেখা দেখতে চাই তাদের কঠোর শাস্তি চাই যে তার কোনোদিন যাতে এরকম যাতে মারধর কারোর না করা হয় নির্বাচন কমিশনার বিরুদ্ধে খুবই দুঃখ প্রকাশ করতেছি আমি আমার উপর কারণ আমরা যে চিঠি দিয়েছিলাম সেই চিঠির উত্তর না দিয়ে তারা কালকে আরাফাত ভাইকে গেজেট প্রকাশ করেছে এবং তারা আমরা ভিডিও ফুটেজে দিলাম এই জনগণের কোনো এই ইসির প্রধান নির্বাচনের আন্ডারে আর কোনো নির্বাচন করার কোনো আর উপায় নাই কারণ কেউ আর নির্বাচন আসেন না কারণ যে জায়গায় আমরা ভিডিও ফুটেজ তাদেরকে দিলাম যে তারা জাল ভোট দিয়েছে সেই সাক্ষী প্রমাণ তারা বিবেচনা না করে তারা কিন্তু তাকে বিজয়ী ঘোষণা করলো এবং আমরা এই ফলাফল মানি না আমি হাইকোর্টে যাব প্রধান নির্বাচন কমিশন ইসিকে তাকে চিঠি দেব যে তারা এই গেজেট কেন বাতিল করা হবে না এবং তাকে কেন ফলাফল ঘোষণা করা হলো এটা আমরা সুষ্ঠু বিচার চাই প্রশ্নের উত্তর না দিয়ে আমার চিঠির উত্তর না দিয়ে কেন তাকে ফলাফল ঘোষণা করা হলো আর এই গেজেট কেন বাতিল করা হবে না আইন চাই সাক্ষী প্রমাণ আমরা যে জায়গায় ভিডিও ফুটেজে সাক্ষী প্রমাণ দিলাম সেই জায়গাতে আমাদের উপর কিন্তু অন্যায় অবিচার করা হলো তারা এই ইসি প্রধান নির্বাচনের আর কোন লোক কেউ নির্বাচন করতে পারে না ভাই এই যে আপনাকে হামলা করে এই হামলার মানে উদ্দেশ্যটা কি এই হামলা উদ্দেশ্য আপনি সবাই জানেন যারা কেউ নিজের শত্রুর পথে কথা বলে এবং যারা মনে করেন অন্যায় প্রতিবাদ করে তাদেরকে হয় মেরে ফেলে দেওয়া হয় নাহলে জেল কেন হয় তাই এরা আমি শত্রুর পথে কথা বলি তাই মেরে ফেলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কারণ এই দল কোনো বিষয়ে কোনো দিকে দম কাটে পারতেছে না বলে তারা আমাকে মেরে ফেলে দিতে চায় যাকে ধরছে তাকে কি করবে আপনাকে কি বলছে তার শাস্তি তাকে রিমান্ডে নিয়ে আগে আনতে হবে সঙ্গে লাগে তার পিছনে তার বড় ভাইটাকে সেটা আগে খুঁজে বার করতে হবে কেন সে আমাকে মারতে চায় এটা আগে খুঁজে বার করার পরে আইনের মনে করেন যা শাস্তি হয় সে যেন সে শাস্তি হয় না সে ক্ষমতা আমাকে কিছু চায়নি তিনি বলেছে সে আপনার বন্ধু সে আপনার সাথে আগে কথা বলেছে মিথ্যা কথা আপনি সময় দেন না তাই আপনাকে বাইরে ঘর নিয়ে কাঁদতে পারছেন মিথ্যা কথা সে আর একে দূর কথা বলতো তাহলে আমার ফোনে নাম্বার থাকতো আমি থানাতে কিন্তু নাম্বার দেখাইছি যে সে আর একে কোনোদিন ফোন দিয়েছে কিনা কিন্তু নাম্বারে কিন্তু কোনো ধর ফোন আসেনি সে এটা করে শোনেন সে ধর ভক্তি সব কথারই প্রশ্ন উত্তর দিলাম কিন্তু একটা প্রশ্ন জানতে চাই সে বলেছে আমার তুই আমার বড় বিবাহের বিরুদ্ধে মিডিতে কেন কথা বলি কেন মামলা করে তা সে তো ভক্তি সে আমাকে এই প্রশ্ন কেন করলো